সালাত নিয়ে কেউ কথা বলতে চায় না, কারণ সালাত নিয়ে কথা বললে ঝামেলা স্টার্ট। যেমন এই বন্ধু, তুই নামাজ না পড়লে তোর সাথে সম্পর্ক নাই, ভাই আপনি নামাজ না পড়লে এটা তো ঠিক না, আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না। দেখেন প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পর পর জিজ্ঞেস করার সুযোগ আছে যে মাগরিব, ঈশা, পরদিন সকালে ফজর, না চার ওয়াক্ত পড়ছি, ফজর পড়েন নাই, না কালকে পড়িয়েন, হ্যাঁ আচ্ছা আজকে ফজর পড়ছেন না। এই যে দেখেন একটা তর্ক, একটা আর্গুমেন্ট, একটা ঘৃণা তৈরি হচ্ছে, মানে একজন পড়ে একজন পড়ে না। সলা, এই জন্য হুজুররা এখন খুব সেফ জোনে থাকে, সলা নিয়ে তেমন কিছু বলে না, এটা নিয়ে কথা বলে তো ভেজাল। এখানেই আছে যারা এক বক্ত নামাজও পড়ে না জুমা ছাড়া। তা আমি বলছি যে জুমা এসে কি অন্যায় করছেন, এরকম কিছু বলছি আমি? কিন্তু আপনারা নেগেটিভলি নেবেন না। কোনো বক্তা যখন বক্তব্য দেয় সে যে কোনো একটা দিক উল্লেখ করে, যে কোনো একটা দিক তুলে ধরে, বুঝে আসছে আপনার? আর আজকে এমন একটা বিষয়ে কথা বলবো, আমি ভাবলাম এই মানে এই সিম্পল এই ছোট্ট বিষয় নিয়ে কি কথা বলা আদৌ দরকার আছে? মানে সলা, এটা নিয়ে কথা বলার কি আজও কোনো প্রয়োজনীয়তা আছে? আমি কাল প্রায় রাত একটা বাজে বাসে উঠলাম এদিকে আসার উদ্দেশ্যে। এখন একটা বাজে বাসে উঠছি, বাসে চিন্তা করতেছি আচ্ছা আমি এমন একটা বিষয়, ক্ষুদ্র বিষয়, কি বিষয়? সলা একটা সিম্পল, কিছুই না। আপনি মনে করছেন যে ও উনি এমন করে কেন মুখকে, উনি এভাবে সলাকে তুচ্ছ করছে কেন? দাঁড়ায় পেশাব করলে একশো জনে না করবে, ঠিক মসজিদের পাশে একশো জন দোকানে বসে আছে, কেউ না করে না। সলা একটা পেশাব, দাঁড়ায় পেশাব করলে মানুষ যতটুকু লজ্জিত হয়, সলা তাদের না করলে মানুষ এতটুকু লজ্জিত হয় না, তো সিম্পল না তো কি? আমি কাল সারা রাত বাসে আমার ঘুম আসতেছিল, একটু আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, এন্ড দেন আই থট যে আমি কি একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলবো, এটা সবাই জানে, এটা কি, এটা বলার কি আছে সলা নিয়ে? রাস্তার পাশে একটা ছেলে দাঁড়ায় পেশাব করে না কেন, সে জানে এটা লজ্জার ব্যাপার। সিগারেট খোর, মদ খোর, গাঁজা খোর, জুয়াড়ি, মিথ্যুক, মারামারি করে, উগ্র, উশৃঙ্খল, বেয়াদব, অসভ্য, পরিবারে খারাপ, এমন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে না কেন? সরম, কেউ আসতেছে। স্টিল ওই ছেলেটা মসজিদের পাশের দোকানে ক্যারাম খেলে, চা খায়, বিস্কিট খায়, খেলা দেখে, অথবা কোনো কিছুই করে না, পায়ের উপরে পা তুলে মোবাইলে ফেসবুক চালায়, সলা চলে, তার লজ্জা লাগে না। দেখছেন সলা দাঁড়িয়ে পেশাব করলে যতটুকু লজ্জা হয়, সলা না পড়লে অতটুকু লজ্জার কাজও না। এটা তো এটা কি আর এমন জিনিস হয়ে গেল, এটা নিয়ে বলার কিছু আছে বলেন? এত তুচ্ছ একটা জিনিস না এই সলাটাকে আমরা যেটা তুচ্ছ মনে করি। একটা মেয়ে বাবা তাবলিগি জামাত করে, অথবা জামায়াতে ইসলাম, অথবা এখন তথাকথিত যারা ওহাবি বলে যাদেরকে আখ্যায়িত করে, তারা দাবি করে যে না আমরা সহি আকিদা, আলহামদুলিল্লাহ, আমরা অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, আমরা কোরআন ও সুন্না অনুসারে চলি। বাট কিছু মানুষ বলে যে ওহাবি, লামাজাবি, এভাবে আখ্যায়িত করে। লোকটা পাচক তো নামাজ, কিন্তু ওনার মেয়ে বোরখা ছাড়া বের হোক এটা ওনার গায়ে লাগে। লোকটা মা যারা যায় সিজদা করে, পান খায় সারাদিন, সারাদিন জর্দা খায়। লোকটা পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, টেলিভিশন দেখে না। ওনার মেয়ে ঘর থেকে বোরখা ছাড়া বের হয়েছে, ওটা ওনার গায়ে লাগে। ওনার একটা ছেলে নিজে 17টা 20টা সিম কার্ড চালায়, 20টা মেয়ের সাথে কথা বলে, তার বোন বোরখা ছাড়া যখন বাজারে যায় তার গায়ে লাগে, অন্যায় মনে হয়। অথচ এরা সলাত আদায় করে না, অন্যায় মনে হয় না? তা আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। এই তুচ্ছ বিষয়টাকে আল্লাহ নবী বলেছে কি জানেন, মান তারাকা সলা ফাকাদ কাফার, যে এটা ছাড়লো সে কাফের হয়ে গেল। জি, যে দাঁড়িয়ে পেশাব করলো সে কাফের হয়নি, কিন্তু যে বোরখা ছাড়া বের হলো সেও কাফের হয়নি, যে বসে বসে টেলিভিশন দেখে সেও কাফের হয়নি, যে ক্রিকেট খেলে ফুটবল খেলে সেও কাফের হয়নি, যে বাবা মায়ের কথা শোনে না সেও কাফের হয়নি, ফাসেক, গুনাগার হয়েছে। এবার গুনার পরিমাপ কতটুকু মাপলে ওজন করে বোঝা যাবে কোনটা চাইতে কোনটা বড়। বাট এই তুচ্ছ জিনিস, যেটা দাঁড়িয়ে পেশাব করলে মানুষ লজ্জা পায়, যেটা ত্যাগ করলে মানুষ লজ্জা পায় না, এটা থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট পরে ঘুরতে মানুষ লজ্জা পায়, যেটা আদায় না করলে মানুষ লজ্জা পায় না, এই জিনিসটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমনভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সাপ্তাহিক একটা অনুষ্ঠান, তা কয়জন আল্লাহর ভয়ে আসছে সেটাই বলা মুশকিল।
পরিবার মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা, এছাড়া সব সব নামাজ বাদ দেওয়া যায়। জি, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে, সলা, যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি সলাত আদায় করেনি। দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নাই মানে ও আমাকে বিশ্বাসই করে না। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, কিন্তু সে অবিশ্বাস করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে কি সলাকে, সে সদ্দাকও করেনি আদায়ও করেনি। এ তুচ্ছ জিনিসটার কথা বলছি যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই, রাত দুইটা বেজে গেছে, ঘুমাস না কেন রে, আটটায় ক্লাস আছে, যাবি কিভাবে কলেজে স্কুলে, রাত দুটা বেজে গেছে ফজরে কিভাবে উঠবি রে পাঁচটা বাজে, এরপর আবার আটটা বাজে ক্লাস, কেউ বলে না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ। মা খুবই ভদ্র, নম্র, অত্যন্ত ধার্মিক, ধার্মিকা, ফজরের সময় ছেলেকে জাগাবে না, কালকে ওর পরীক্ষা ছিল, আজকে তিনটা পর্যন্ত পড়ছে, এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না। ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি এ ছেলে সকাল পর্যন্ত বাঁচবে। ও আল্লাহ, আমাকে এক ভদ্রলোক এসে বললো যে শেখ আমি খুব অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। বললাম কেন, কি দোয়া? বলো যে আমি মনে হয় বাঁচবো না, মরে যাবো। আমি বললাম যে আপনি লিখে দেন, আমি আপনার পরে মরবো, তার দোয়া করি না, দোয়া আমি করব, আপনি লিখে দেন, আপনি বাঁচবেন না আমি বাঁচবো, পৃথিবীর কে বাঁচবে তার নাম কোন? এরপর আপনি কোন যে আপনি মরে যাবেন, ও বাইসা থাকবে, আপনি মনে হয় বাঁচবেন না, আমি দোয়া করতে আপনার জন্য, তো লিখে দেন আমি আপনার পরে মরবো, দেখি তাহলে করি দোয়া যে আল্লাহ তুমি তারা বাঁচায় রাখো, অন্তত আমার আগে মানে আমার একদিন এক পর্যন্ত হইলো, যেহেতু আমি তার পরেই মরতেছি। তা আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যে বিষয় নিয়ে কথা বললে এখানে মসজিদে মারামারি লাগার সম্ভাবনা আছে, নাই? যদি আমি এখন সুন্দরভাবে একনিষ্ঠভাবে আপনাকে একটা সুন্দর করে বলতে চাই আপনার ব্যাপারে বা আমার নিজের ব্যাপারেই ধরেন না, আপনি বলবেন যে হুজুর বউ মেয়েরা মায়েরই বুঝায়, আমি নিজেরে বলি আর আপনার বলি, আপনি আপনার উপরে নিয়ে যাবেন, আমি জানি এটা আপনি আমার উপরে দিবেন না, আপনি নিজের বলবেন যে হুজুর মনে আমার কিতা আসলে। যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে, আমাকে এখান থেকে নামাই দিতে হবে, তা আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে মা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে বাবা, ছেলেটাও সলাত আদায় করে না, মেয়েটাও সলাত আদায় করে না। তা আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সলাত আদায় করে নাকি এদের একটা অভ্যাস, ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা, সলাত কি অভ্যাস নাকি ইবাদা? সলা অভ্যাস নাকি ইবাদা? তো ইবাদত হলে সলাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর, পাঁচটা মেয়ে, দুইটা ছেলে, মায় পড়ে বাপে পড়ে, একটা ছেলে সন্তান পড়ে না, কেন? ওয়াই? তাহলে তো বোঝা গেল এ বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না। ইবাদত হলে তোর বাচ্চাদেরকে করাই তো,